থাইল্যান্ডে পাহাড়ের গুহায় আটকে পড়া 12 জন কিশোর ফুটবলার এবং তাদের কোচের জন্য অক্সিজেন সরবরাহ করতে গিয়ে নিহত হয়েছেন এক ডুবুরি। তাদেরকে অক্সিজেন দিতে গিয়ে তার নিজেরই অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল। সুমান কুনান নামের 38 বছর বয়সী ওই ব্যক্তি থাই নেভি সিলের সাবেক সদস্য। তিনি স্বেচ্ছাসেবক হিসেবে উদ্ধার কার্যে যোগ দেন। আটকে পড়া ফুটবলার ও তাদের কোচকে অক্সিজেন সরবরাহ করতে গিয়ে গুহা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, কিন্তু এ সময় তিনি নিজেই অক্সিজেনের অভাবে পড়েন এবং জ্ঞান হারান। অন্যান্য উদ্ধারকারীরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ওই এলাকার ডেপুটি গভর্নর জানান, রাত 12টার দিকে ওই উদ্ধারকারীর মৃত্যু হয়। গত 23 জুন শনিবার থাইল্যান্ডের পার্বত্য এলাকার থামলং নাং নন গুহায় 12 জন খুদে ফুটবলার ও তাদের কোচ আটকা পড়েছিলেন। জানা যায়, স্থানীয় ওয়াইল্ড বোর্স সকার দলের সদস্যরা অনুশীলন শেষে পার্বত্য আরোহণে যায়। তাদের সাইকেল, ব্যাকপ্যাক সবকিছুই ছিল গুহার মুখে বাঁধা। এরপরই ভারী বর্ষণ শুরু হলে গুহার ভেতরে প্রচুর পানি ঢুকে যায়। গুহার ভেতরেই আটকে যায় দলটি। এরপর উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনা করা শুরু হয়। এমনকি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী 29 জুন শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন। টানা 9 দিন উদ্ধার অভিযান চলার পর তাদের সবাইকে খুঁজে পাওয়া যায়। 12 জন কিশোর ফুটবলার এবং তাদের কোচকে জীবিত পাওয়া গেলেও কয়েক মাস পর্যন্ত লাগতে পারে বলে জানিয়েছেন দেশটির সেনাবাহিনী। আটকে পড়া দলটির কাছে ইতিমধ্যে খাদ্য ও চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছে। এই কাজটি করতে গিয়েই নিহত হন ওই ডুবুরি। তাদেরকে অক্সিজেন দিতে গিয়ে তার নিজেরই অক্সিজেন শেষ হয়ে গিয়েছিল। সুমান কুনান নামের 38 বছর বয়সী ওই ব্যক্তি থাই নেভি সিলের সাবেক সদস্য। তিনি স্বেচ্ছাসেবক হিসেবে উদ্ধার কার্যে যোগ দেন। আটকে পড়া ফুটবলার ও তাদের কোচকে অক্সিজেন সরবরাহ করতে গিয়ে গুহা থেকে বের হয়ে আসার চেষ্টা করেন, কিন্তু এ সময় তিনি নিজেই অক্সিজেনের অভাবে পড়েন এবং জ্ঞান হারান। অন্যান্য উদ্ধারকারীরা তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। ওই এলাকার ডেপুটি গভর্নর জানান, রাত 12টার দিকে ওই উদ্ধারকারীর মৃত্যু হয়।